এখন দাদু ঠাম্মির গুড লাগ নিতে। এখন আজ গানের অডিশন বেরিয়ে গেছি আমরা, এবারে যাচ্ছি। এখন দাদু না হয়ে গেছে, দাদু প্রসাদ দিয়ে পুজো দিয়ে এসেছিল, প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা। শ্রুতিনন্দনের ফুলগুলো কি সুন্দর, আর গাছটা ডাঁটায় ভর্তি, পাতা নেই, শুধু ডাঁটা। বেরিয়ে গেলাম, অডিশন মোটামুটি ভালোই গেছে, যতটা টেনশন করছিলাম তার তুলনায় ভালো গেছে। দেখা যাক কি হয়। একদম ভালোই হবে। মার্কেটে এসেছি, ভীষণ ভিড় আছে একটু মার্কেটে, ফাইনালি নিউ মার্কেট থেকে বেরিয়ে গেলাম। চলে এসছি এবার, এবার এবার যাবো আবার ওখানে। খোল, ওটা খোল, কি পাওয়া যায় দেখি। মর আনছি, অকবার নিয়ে নিয়েছে, আমি ট্রিট নিয়ে নিয়েছি। কোকায় টাকা, ও বাড়ি থেকে তরকারি নিয়ে আসলাম, ডাঁটা চচ্চড়ি আর কিমা মেটে দিয়ে তরকারি। কয়েক যুগ বাদা যে মেট্রোতে করে আসলাম ক্লাসে, কারণ যেরকম তারা ছিল মেয়েরা যে ম্যাথ ক্লাস এক্সাম ছিল, আবার আমরা কাটোয়া যাবো আজকে, এখন আবার ক্লাসে যেতে হবে, ক্লাস করে তারপরে কাটোয়া যাবো। তাই জন্য যে মেট্রো করে এসেছি, বাসে করে আসলে অনেকটা টাইম লাগে, ওই জন্য আজকে মেট্রো করে এলাম। জুগু টালিগঞ্জে ছেড়ে দিয়ে গেছে, এবার আমাকে ছেড়ে সোনামাকে আনতে যাবে, সোনামাকে নিয়ে ও বাড়ি যাবে। আমি কাছে খাওয়ানো টাওয়ানো করবে, মানে কত রঙের ধুম দেখো। ঝটপট করে দৌড় লাগাতে হবে, ক্লাসে না হলে আবার টাইমে পৌঁছাতে পারবো না। তারপর ইনস্টিটিউট ঢুকি, ইনস্টিটিউট ঢুকে গেলাম, ক্লাস করে বেরিয়ে আবার পৌঁছতে কাটোয়া যেতে হবে, হাওড়া স্টেশন পৌঁছাতে হবে, তাই তাড়াতাড়ি বেরোতেও হবে আমায় ক্লাস করে। বেরিয়ে গেলাম ইনস্টিটিউট থেকে, এবার বাস ধরবো দিয়ে হাওড়া স্টেশনে দৌড় লাগাবো। ওরা বেরিয়ে গেছে নাকি জানি না, এখনও কল করিনি, এবার কলটা করে নেব, আমি বাসটা ধরে নিই। ফোন করেছিলাম, মেয়েরাও বেরিয়ে গেছে, আমিও তো বেরিয়ে এসেছি, এবার বাস পেলেই হয়, বাস পাইনি এখনো। বসে গেছে,
কি মজা, কাটোয়া ঢুকে গেলাম। আজকে এত ভিড় হয়েছিল ট্রেনে, কি বলবো। বাজারের ভেতরটা দিয়ে আসলাম, আগেবারও আসিনি। কাটোয়া বন্ধ হয়ে গেছে মোটামুটি সব দোকানপাট। টোটো থেকে নেমে গেছি, এবার বাড়ি যাব। কি মজা, চলে এসেছি। অন্ধকার হয়ে গেছে, এখন রাত্রিবেলা হয়ে গেছে। আমার মহারানী এখন বনুর কাছে যাবে, পাগল হয়ে গেল। মা চলে এসছে, অপেক্ষা ডাকতেও হয়নি। হ্যালো, ভাত খেতে বসে গেছি। মা এখন খেতে দিচ্ছে, ঝুপানো খেতে বসে গেছে, আমরা খেতে গেছি। ভাত ভাত এত ভাত খেয়েছি, তারপরে মাটন করেছিল, মাটন দিয়ে মাছ দিয়ে, খয়রা মাছ, কাতলা মাছ কিছু বাদ দিইনি। তারপরে আবার বাবা মিষ্টি এনে রেখেছে, মিষ্টিগুলোকে
আহ দানাদার কি ভালো লাগে আমার। আর এটা হচ্ছে কালাকাঁদ, মিঠাইয়ের কালাকাঁদ। আহা, একজন অপেক্ষা করে দাঁড়িয়ে আছে আর মা খাচ্ছে। নাও নাও, এক পিস খাও আগে। হাতে কেন বাটি? খাওয়া দাওয়া করে সব কিছু কাজ সেরে ওপরে ঘরে চলে এসেছি। সোনা মা ঝুঁকু এদিকে শুয়েও পড়েছে, ঝুঁকু কাজ করছে, আর শোবে। এবার আমিও সব হয়ে গেছে, এবার শোব। রানী শুয়ে পড়েছে, মশাইটা নিয়েছি, মশা খায় যদি। তো আজকে সারাদিন কেমন করে কাটালাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো আজকে এটুকুই, আবার দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখাবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।